এই মুহূর্তে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত বিষয় তামিম ইকবালকে জাতীয় দলে অন্তর্ভুক্ত না করে সুকৌশলে দেশের ওপেনারকে সরিয়ে রাখা। স্কোয়াড ঘোষণার পর থেকে তামিম ইকবালের ভক্ত থেকে শুরু করে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই তামিমের বাদ পড়া নিয়ে নিজেদের মতামত প্রকাশের পাশাপাশি বিসিবির অপেশাদার আচরণ নিয়ে মুখ খুলেছেন। এদিকে বিশ্বকাপের দল থেকে তামিম ইকবালের বাদ পড়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির উপরে ব্যাপক অসন্তুষ্ট চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। দিন কয়েক আগে নির্বাচকদের এক হাত নিয়েছিলেন তিনি, এবার দেশের ক্রিকেট বাঁচাতে বিসিবির দায়িত্ব সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফি বিন মুর্তজাকে আনার দাবি জানিয়েছেন এই চিত্রনায়ক। শনিবার 30 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানি। সেখানে তিনি উল্লেখ করেন, ফুটবলের মতো দেশের ক্রিকেটের কবর হোক এমনটা আমরা কখনোই চাই না, তাই সময় হয়েছে আল্লাহর রস্তে জনাব সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফিকে দায়িত্ব দেয়া হোক। এদিকে ওমর সানির এই দাবির সঙ্গে একমত হয়েছেন নেটিজেনরাও। সহমত পোষণ করে রীতিমতো মন্তব্যে ঝড় তুলেছেন এই চিত্রনায়কের কমেন্ট বক্সে। যদিও নেটিজেনদের মন্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাননি ওমর সানি। দেশের ক্রিকেটে সর্বকালের সেরা ওপেনার ধরা হয় তামিম ইকবালকে। তার মতো একজন ক্রিকেটারের সঙ্গে এ ধরনের আচরণ বিসিবির নোংরা রাজনীতিকেই দায়ী করেছেন অনেকেই। দিনের পর দিন বিসিবির অপেশাদার কার্যকলাপের কারণে ক্রিকেটাঙ্গনে অনেক সময় এলোমেলো পরিস্থিতি সকলের সামনে চলে আসে। তবুও দেশের সাধারণ ক্রিকেট প্রেমীরা কখনো প্রতিবাদ করেনি, কারণ দিন শেষে সবাই ক্রিকেটকে ভালোবেসে সব ভুলে যায়। কিন্তু বিশ্বকাপের আগে তামিম ইকবালের সাথে যা হয়েছে তা কেউ মেনে নিতে পারছে না, যে কারণে চলচ্চিত্র অভিনেতা ওমর সানি এবার প্রতিবাদী হয়ে উঠেছেন। এর আগে গত 27 সেপ্টেম্বর তামিমকে বিশ্বকাপের স্কোয়াডে না রাখায় নির্বাচকদের কাপুরুষ আখ্যা দিয়ে ওমর সানি লিখেছিলেন, আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি, স্টেডিয়ামে বসে বলুন কিংবা টিভি পর্দায় বলুন, ভীষণ পুরুষত্ব ফুটে উঠত। অভিনেতা আরও লিখেন, আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশের টিমে নেই। মানলাম একজন সুপারস্টারের কথায় সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রপ্রজা থাকতো তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম, সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল। প্রসঙ্গত নিয়মিত পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ওমর সানি। প্রায় সময় নানান ইস্যুতে নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করে থাকেন এই চিত্রনায়ক। আবার যে কোনো পরিস্থিতিতে প্রতিবাদ করতেও ভোলেন না ওমর সানি। এবার তার ব্যতিক্রম ঘটল না, তামিম ইস্যুতেও আওয়াজ তুলে সেটাই প্রমাণ করলেন এই তারকা। দর্শক, অভিনেতা ওমর সানির দাবি ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আনার দাবি জানিয়েছেন। আপনি কি এই দাবির সাথে একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। সালমান আবদুল্লাহ, সিএসপোর্টস।